Welcome to SM English Tips. আজকে ক্লাস 11 এর দর্শন পরীক্ষা তার আগে এই সাজেশনটা অবশ্যই দেখা উচিত আমি মনে করি কারণ এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট এবং বট প্রশ্নগুলো দেয়া আছে এবং শর্টের উত্তর সহ তোমাদের সামনে শেয়ার করছি তোমরা একটু দেখে নিলে হয়তো শর্টগুলো মুখস্থ হয়ে যাবে উত্তরগুলো সেটাও একটু দেখে নাও আর একটু ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দিবে ভিডিওটি আর আমাদের চ্যানেলে সমস্ত রকম তোমরা সাজেশন পেয়ে যাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব রাখবে আর চ্যানেলটিকে সাপোর্ট করবে তো চলো শুরু করি আজকের মেন ভিডিও দেখো একাদশ শ্রেণী দর্শন পরীক্ষা সেগুলো পরীক্ষার আগে যেগুলো দেখা উচিত সেগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি এক ঝলক দেখে দিতে হবে আর একটু ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করতে হবে ঠিক আছে তো চলো শুরু করি আজকের ভিডিও আর কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো তুমি অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো প্রথমে শর্টগুলো নিয়ে আলোচনা তারপরে আমি এমসিকিউ নিয়ে আলোচনা তারপরে আমি বর্ডগুলো নিয়ে আলোচনা করব তো দেখো কার্যকরণ সম্বন্ধ ধারণাটি পূর্তগত সিদ্ধ জ্ঞান আকার জ্ঞানাকার হবে জ্ঞানাকার এই কথাটি বলেছেন হিউম বেদের অপর নাম হচ্ছে উপনিষদ তারপর সত্তা নিয়ে আলোচনা করে যে দর্শন যেটা অনি বিদ্যা ফিলোসফি তারপর অ্যান্সার তারপর দেখো যাবতীয় আলোচিত হয় যে দর্শন তার নাম হচ্ছে অধিজ্ঞানবিদ্যা তার আধুনিক দর্শনের জন্য হলো ডেকার্ত হ্যাঁ তারপর দেখো বৌদ্ধ দর্শন অনুযায়ী নির্বাদ বলেন নির্বাণকে বোঝায় হ্যাঁ তারপরে পেজে চলে যাচ্ছি আমি পরের পেজে তোমাদের জন্য এই প্রশ্নগুলো নিয়ে এসেছি দুঃখের কারণ আছে মতবরটি কার বা মতটি কার মতটি হলো বৌদ্ধ দার্শনিকদের তারপর দেখো হিউম বলেছেন কথা তারপরটা মহর্ষি গৌতম প্রতিষ্ঠা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো একটু দেখে নাও আর দেখার পরে অবশ্যই একটু লাইক দিয়ে শেয়ার করে দিবে বন্ধুদের কাছে ওরাও দেখে নেবে ন্যায়মতে ব্যক্তি হলো এক প্রকার সম্বন্ধ বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো অধিবিদ্যা তারপরে পেয়ে চলে যাচ্ছি আমি আত্মরস্তিত্ব অস্বীকার করেছেন ইয়ুম তারপর দেখো ডেকার্ত হবে অ্যান্সারটা তার অনুমতি দেহের মধ্যে চারপাকের মধ্যে চৈতন্য অবস্থান হলো ঈশ্বর হলেন এক দ্রব্য তা কার অভিমত বা কার মতামত এটা স্পেনজ হবে তারপরে দেখো বৌদ্ধ সম্প্রদায় হলো চারটি ভাগে বিভক্ত ঠিক আছে কার্যক্রম সতর্থ হলো এটা দেখতে পাচ্ছ অ্যান্সারগুলো সব দেখে নাও মিলে নাও এবং একটু ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দিবে একটু মুখস্থ করো পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই দেখে নাও একবার ঠিক আছে তারপরে বড় প্রশ্নগুলো নিয়ে আসছি একটু দেখো বড় কোশ্চেন এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো একটু দেখে নাও দেখো ফিলোজফি বড় কোশ্চেন জ্ঞানের উৎস সম্পর্কে কারেন্টের বিচারবাদ আলোচনা করো কার্যকরণ সম্পর্কে হিউমের মতবাদ ব্যাখ্যা সহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার এটা বচনের না বচনের হবে বচনের জ্ঞান কী বাচনিক জ্ঞান কী বাচনিক জ্ঞানের শর্তগুলো আলোচনা এটা বাচনিক হবে বছর হয়ে গেছে ঠিক আছে বাচনিক করে নেবে তারপর একটু প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসবে তোমরা এটা দেখে নাও মধ্যকার প্রসক্তি সম্বন্ধে স্বরূপ কী প্রকার বুদ্ধিবাদীদের মক্ত বুদ্ধিবাদীদের নাম থাকতে পারে এখানে বুদ্ধিবাদীদের বক্তব্য সমালোচনা করো আলোচনা করো লক মুখ্য গণ লোকের মুখ্য গণ ও গণগণের মধ্যে পার্থক্য করেছেন তা এর পার্থক্য কী গ্রহণযোগ্য প্রশ্ন আছে আলোচনার সাপেক্ষ আলোচনা করো ব্যাপ্তিক কাকে বলে ব্যাপ্তিগ্রহণ কীভাবে জানা যায় তা আলোচনা করো এই প্রশ্নগুলো একটু দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলোই ছিল কয়েকটি মাত্র প্রশ্ন একটু দেখে নাও এগুলো প্রিপারেশন নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এগুলো তোমরা একটু দেখে নাও একটু ফ্রেন্ডসগুলো শেয়ার করে দিবে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও